কেন ভর্তি করানো হলো স্কুলে কারণটা পড়াশোনাটা কেন করছে তার উত্তরটা আমরা দিয়ে দেবো সবার প্রথম পেরেন্টিং কাউন্সিল আমি যেটার উপরে সব থেকে বেশি জোর দিই পেরেন্টস এবং স্টুডেন্ট এদের মধ্যে যে কনফিউশন গুলো থাকে সেই কনফিউশন গুলোকে থেকে পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই ড্রিম সেক্টেক জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার এবং প্যারেন্টিং কাউন্সেলিং সেন্টার আমি নন্দিতা ভট্টাচার্য আমি জলপাইগুড়ির প্রথম ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্টদের মধ্যে একজন বিগত দু বছর ধরে আমি ড্রিম এর সঙ্গে যুক্ত রয়েছি এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের গাইড করে চলেছি তাদের সঠিক ক্যারিয়ার নির্বাচন আজকে আমাদের সঙ্গে আছে পৌলমী সরকার যিনি ড্রিম সেক্টেক এর সি এবং সিনিয়র কাউন্সেলার পৌলমী ম্যাডামের সঙ্গেই আমি আজকের সেশনটা কন্টিনিউ করব তার আগে আমি একটু ওনার সম্পর্কে বলে দিই উনি মাইক্রোসফট সিঙ্গাপুর থেকে এমসিএসডি করেছেন করেছে এবং তারপর কিছু বেশ কিছু রিনাউন্ড আইটি কর্পোরেশনের সঙ্গে কাজ করেছেন দেশে এবং বিদেশে এরপর উনি ওনার ক্যারিয়ারটাকে শিফট করে নিয়েছেন পেরেন্টস এর গাইড করার জন্য

তো শুরুতেই বলি আমি যখন স্কুল লাইফ এবং তারপরে যে কলেজ লাইফ এবং চাকরি সবটাই আমার ছিল যে আমি মোটামুটি পিওর সায়েন্স ছিলাম তো সেভাবেই হয়েছে পড়াশোনা করেছি আইটি ফিল্ডে চাকরি করেছি ভীষণ সাকসেসফুলি চাকরি করছিলাম সেই সময় আমার ছেলে জন্ম হয় টু তো তখন আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে ছেলের সাথে সাথে কিন্তু আরেকটা রোল জন্ম নিলো সেটা হচ্ছে আমার মাদারহুড এবং আমার এবং হাজব্যান্ড এর প্যারেন্টহুড তো আমার ছেলেও বড় হচ্ছে আমরাও আস্তে আস্তে বড় হচ্ছি এবং সেই সময় দেখলাম নানান রকম চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে আমার এই প্যারেন্টিং জার্নি যাচ্ছে এবং কিছু কিছু অ্যাচিভমেন্টও পাচ্ছি বাট স্টিল যেখানে যেখানে ছেলেকে বড় করতে গিয়ে প্রবলেম ফেস করছিলাম আমি সেখানে প্রপার গাইডেন্স পাচ্ছিলাম না হয় বাড়ির বড়দের জিজ্ঞাসা করছি না হলে বন্ধুদের জিজ্ঞাসা করছি কিন্তু ঠিক মতন গাইডেন্স পাচ্ছিলাম না যেখানে আমি যে ক্যারিয়ারটা বেছে নিয়েছিলাম যে আইটি কনসালটেন্ট হিসাবে সেখানে কিন্তু আমি একটা পড়াশোনা করেছি ডিগ্রি পেয়েছি তারপরে গিয়ে আমি ওই চাকরিটা করেছি তো কর্পোরেট লাইফে ঢোকার জন্য কিন্তু প্রপার ডিগ্রি প্রপার পড়াশোনার দরকার ওয়ার এই পেরেন্টিং জার্নিতে ঢোকার জন্য কোনো রকম কোনো পড়াশুনো বা কোন রকম ডিগ্রি কোন রকম নলেজের আমার প্রয়োজনীয়তাই পড়েনি আমার যেদিন ছেলে জন্ম নিল আমি সেদিন প্যারেন্ট হয়ে গেলাম এবং এই যে প্রবলেম গুলো আমি আস্তে আস্তে ফেস করতে করতে যাচ্ছিলাম তখন আমার আমি পড়াশোনা শুরু করি কারণ সব কিছু রিসার্চ করাটা একটা অভ্যেসের মধ্যেই ছিল তো সেই সময় কিছু বই এবং কিছু টিভিতে আমি ডিসকভারিতে একটা প্রোগ্রামের থেকে খুব সাপোর্ট পেয়েছিলাম সে সময় এতটা ইন্টারনেট ইউটিউব এগুলো ছিল না তো পাইনি বাট আমি দেখছিলাম যে সেখান থেকে যে গুলো পাচ্ছি সেগুলো কনভেনশনাল সাপোর্ট বা কনভেনশনাল কিন্তু সেগুলো খুব ভালো কাজ করছে এবং আমার ছেলের সাথে আমার কানেকশন খুব রয়েছে ও ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্টলি নিজের কাজগুলো করা শুরু করছে বয়স অনুযায়ী যে কাজগুলো করা দরকার যেগুলো আমরা হয়তো আমাদের ছোটবেলাতেও খুব একটা জানতাম না তারপর এটা গেল আমার প্যারেন্টিং এর উপরে ইন্টারেস্ট জাগার গল্প এরপর আসি কেরিয়ার এবার আমি ইন্ডিয়াতে যখন ফেরি টু থাউজেন্ড সেভেন আমি ইন্ডিয়ার খুব রেপুটেটেড কর্পোরেটে জয়েন করি এবং সেখানে অ্যাজ এ রিক্রুটার ছিলাম তো সেখানে আমার যে টিম তার রিক্রুটমেন্ট আমি নিজে করতাম যেহেতু আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে ছিলাম তো সেখানে যখন এই রিক্রুটমেন্টের জায়গাতে ছিলাম যখন তখন দেখতাম যে কিছু কিছু এরকম ক্যান্ডিডেটস আসছে যারা নিউ জয়নি তারা অনেক ক্ষেত্রেই এই পার্টিকুলার যে জব রোল বা পার্টিকুলার যে কোর্স তার জন্য কিন্তু ওরা সুটেবল নয় এবং নিজেরাও কিছুদিন পরে হয়তো জব শিফট করছে ইভেন পুরোপুরি কেরিয়ারই শিফট করছে আমি আমার কিছু বন্ধুদেরও দেখেছি পুরোপুরি কেরিয়ারটাকে ওরা অন্য কেরিয়ার চুজ করে নিচ্ছে কিন্তু পড়াশুনো আইটিতেই ছিল তো তখন এটাও আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এখানে এটা কেন হয় তখন আমি কিছু পেরেন্টস দেখেছিলাম নিউ জয়নিদের এবং তাদের বাবা মাদেরকে বলেছিলাম যে এদেরকে ইঞ্জিনিয়ার কেন করলেন অন্য কিছুও তো হতে পারতো লাইফে তখন ওরা বলেছিল এই মা ছেলে ইঞ্জিনিয়ার না হলে কি করে হয় একটা ছেলে বাড়িতে আমার মেয়ে ইঞ্জিনিয়ার না হলে আর কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার এই দুটোই তো পারফেক্ট কেরিয়ার আমার তখন মনে হয়েছিল যে রিয়েলি ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বাকি সবাই ফেলিয়ার তো সেখান থেকে একটা অদ্ভুত একটা নিয়ম যেন কনস্টিটিউশনে লেখা আছে যে ছেলে হলেই মেয়ে হলেই ডাক্তার বা ইঞ্জিনিয়ারই বানাতে হবে আর কিছু করা যাবে না তো সেখান থেকে আমার আস্তে আস্তে আমি আমার যখন সেকেন্ড বেবি আমার আমি জন্ম দেব আমার মেয়ের তখন সেই সময় আমি কিছুদিনের জন্য চাকরি থেকে নিজেকে বিরত রাখি এবং এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করা শুরু করি এবং সিরিয়াসলি আমিও ভীষণ ইন্টারেস্ট ফিল করি এবং তখন ডিসিশন নিই যে না এবার আমারও কেরিয়ারটা শিফট করার একটা টাইম এসছে তো সেখান থেকেই এই প্যারেন্টিং এবং কেরিয়ার কাউন্সিলিং এগুলোর পড়াশোনা শুরু কারণ এগেই প্যারেন্টিং এর মতন এটাতে পড়াশোনা না করলে আমাকে এন্ট্রি দেবে না তো সেই কারণে আমাকে প্রপার সার্টিফিকেশন করতে হয়েছে প্রপার পড়াশোনা করতে হয়েছে ডিগ্রি করতে হয়েছে দেন আমি কাজ শুরু করি এবং আজকে তো প্রায় বারো থেকে বছর হতে যাচ্ছে যে আমি এই ফিল্ডে কাজ করছি এবং নন্দীতে একটু আগেই বলল যে এখন আমি ইন্ডিয়ার টপ টেন পেরেন্টিং কাউন্সিলরদের মধ্যে একজন এবং আমরা মোটামুটি দশ হাজার ফ্যামিলির সাথে কাজ করছি এখনো অব্দি এবং আমি বলতে পারি সাকসেস রেটটা আমি তো খুব বড় করে বলি হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেসফুলি আমরা কাজ করছি এবং প্রতিটি পেরেন্ট খুব হ্যাপি এবং আমাদের গাইডেন্সে এবং তারা তাদের সন্তানদের সাথে খুব সুন্দরভাবে জার্নিটা কাটাচ্ছে এবং স্টুডেন্টরা তাদের প্রপার কেরিয়ারটা বেছে নিতে যখন ড্রিম এর কাছে আসছে তখন কিন্তু তারা তাদের সাকসেসফুল কেরিয়ারটা বেছে নিচ্ছে এবং আমি খুব জোর দিই সেটা সেটা কিভাবে পাওয়া যায় হয়তো আমরা আলোচনার আগে জানতেই হিফুল তার মানে তুমি যে বর্তমানে যে কাজগুলো করছো সেটা তুমি পেরেন্টিং বলো কি ক্যারিয়ার বলো সেটা সম্পূর্ণটাই নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তুমি বুঝতে পেরেছো আগে প্রয়োজনীয়তা কি তারপর সেই হিসেবে তুমি এগিয়েছো মানে আমি আমার নিজের অভিজ্ঞতা দেখেছি এবং কিছু সময় আমার বন্ধুবান্ধব আমার কলিগ আমার রিলেটিভ যারা রয়েছে তাদের প্রত্যেককেই দেখেছি একই রকম প্রবলেমের এর মধ্যে দিয়ে যাচ্ছে তো সো সেখান থেকেই বলতে পারো যে হ্যাঁ নিজের অভিজ্ঞতা নিজের প্রবলেম বা নিজের জবস্ট গুলো ছিল সেগুলো থেকেই নিজের পড়াশোনা শুরু এবং এখন চেষ্টা করছি যে আমি আরো অনেক পেরেন্টসদেরকে আরো অনেক স্টুডেন্টদেরকে এভাবে গাইড করি আচ্ছা পরের প্রশ্নে আমি যাচ্ছি আমি জানি এই মুহূর্তে যে তুমি অনলাইনেও ভীষণ ভাবে অ্যাক্টিভ শুধুমাত্র অফলাইনে একটা চেম্বারে তো সীমাবদ্ধ ন অনলাইনে তুমি বিভিন্ন ভাবে অ্যাভেলেবল আছো তো এই তোমার অনলাইনে যাওয়া অফলাইন থেকে অনলাইনে যাওয়া এবং শুধু ওয়েস্ট বেঙ্গল নয় পুরো ইন্ডিয়াতে এমনকি ইন্ডিয়ার বাইরেও কাজ চলছে আমি জানি তো এই বিষয়টার উপর একটু বলো হ্যাঁ অনলাইন বলতে শুরুটা আমার কলকাতাতে কলকাতাতেই ওখানে শুরু তখন আমার কলকাতাতে দুটো চেম্বার ছিল ওখান থেকে আমরা কাজ করতাম আমি তখন একাই কাজ করতাম তখন আমরা হইনি তখন আমি তো এবারে কিন্তু ওই যেটা হয় একা কতটা কাজ করা যায় এটা ভাবতে ভাবতে চলে এলো লকডাউন টু থাউজেন্ড টোয়েন্টি লকডাউনের সময় পুরোপুরি চেম্বার বন্ধ কিন্তু পেরেন্টস এবং স্টুডেন্টদের সাথে যে কমিটমেন্টটা ছিল যে তাদের সঙ্গে থাকবো সেটা তখন ওভার দা ফোন শুরু হলো কিন্তু যতই হোক ওভার দা ফোনে খুব একটা সম্ভব হচ্ছিল না প্রচুর প্রবলেম হচ্ছিল তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা আইটি তো আমি নিজেকে খুব তাড়াতাড়ি মানে বলতে পারো টু মানে টোয়েন্টিতে যখন লকডাউন শুরু তার এক থেকে দেড় মাসের মধ্যে ভীষণ তাড়াতাড়ি অনলাইনে শিফট হয়ে যায় এবং যে সমস্ত ফেসিলিটিস গুলো আছে অনলাইনে এই একে অপরের সাথে মিট করার সেই ফেসিলিটিস গুলো আমরা অ্যাপ্লাই করা শুরু করি এবং আমরা অনলাইনে কাজ করা শুরু করি তো কোভিড যেরকম রাস্তা কিছু কিছু বন্ধ করেছে সেরকম অনলাইনে রাস্তাটা ভীষণভাবে খুলে দিয়েছিল তো তখন কি হলো তখন আমি আগে হয়তো খালি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এবং যখন আমি জলপাইগুড়িতে আসতাম কারণ আমি জলপাইগুড়ি আমার নিজের জায়গা মানে জলপাইগুড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি আসতাম তখন এখানে সাপোর্ট দিতে পারতাম কিন্তু যখন অনলাইনটা খুললো তখন আমি দেখলাম যে কাজের পরিধিটা অনেক বেড়ে গেল তখন আস্তে আস্তে কলকাতা ছাড়িয়ে বাইরের জেলাগুলো ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে তারপরে ওয়েস্ট বেঙ্গল বাইরের স্টেট গুলো ইন্ডিয়ার বিভিন্ন আস্তে আস্তে কিন্তু আমরা কাজ শুরু করতে পারলাম তখন কাজটা অনেকটা বাড়লো এবং আমি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে গ্রুপে কাজ করা যায় সেখানে আমরা বিভিন্ন এখানে ওয়ার্কশপ করলাম অনলাইন এবং ম্যাসিভলি রেসপন্স পেলাম যেহেতু তখন প্যারেন্টসরাও বাড়িতে বাচ্চারাও বাড়িতে প্রবলেম আরো বেশি আগে তো কিছু সময় বাচ্চারা স্কুলে ছিল বাবা মা অফিসে ছিল তো একটা ব্যালেন্স চলছিল ডিউরিং লকডাউন কিন্তু প্রবলেম আরো বেশি বেড়ে গিয়েছিল বাড়িতে বাচ্চাদের নিয়ে এবং ফ্যামিলি গুলোর মধ্যে নানান রকম প্রবলেম তো সেই কারণে আমরা অনেক বেশি পেরেন্টস সাথে এখানে বলতে পারি আমরা সে সময় একটা প্রোগ্রাম করেছিলাম সেকেন্ড ওয়েভের সময় যখন টু থাউজেন্ড এ হলো সে সময় আমরা প্রায় আড়াই লক্ষ ফ্যামিলিকে থ্রু অনলাইন টার্গেট করতে পেরেছিলাম এবং তারা অ্যাক্টিভলি আমাদের সাথে পার্টিসিপেট করেছিল তো এটা একটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল তুমি তো কাজ করছিলে প্রথমে তুমি অফলাইনে নিজের মতো করে কাজ করছিলে নিজের চেম্বারে মানুষজনের সঙ্গে কানেক্ট করছে তারপর তুমি অনলাইনে এত ভালো লোকজনের সাড়া পাচ্ছিলে এবং সাহায্য করছিলে তো তখন পৌলমি সরকার ছিল তারপর সেখান থেকে ড্রিলস কোথার থেকে এলো কম্পানি ফর্ম করার কেমন করে তোমার মনে হলো কবে মনে হলো এবং কেন মনে হলো যে এটা করতে হবে হ্যাঁ আসলে একটা কথা আছে যদি তুমি অল্প দূর যেতে চাও তাহলে তুমি একা হাঁটো আর যদি তুমি বহু দূর হেঁটে চাও তাহলে তুমি একটা টিম তৈরি করে নিয়ে হাঁটা শুরু করো তো এই ভাবনা থেকেই যখন আস্তে আস্তে আমি দেখলাম যে অনেক বেশি কাজ আসছে এবং অনেক বেশি ফ্যামিলিজ আমাদের সাথে জুড়ছে স্টুডেন্টরা জুড়ছে আমি তখন ফিল করলাম যে না আমাকে তখন অনেককে না বলতে হচ্ছে যে না সময় দিতে পারবো না বা এরকম হচ্ছিল তো তখন আমি ঠিক করলাম যে না এবার এটাকে একটা প্রপার একটা স্ট্রাকচার দিতে হবে তো কিন্তু আমার জবটা এরকমই ছিল যে ভীষণ কম আহ লোক আছে যারা প্যারেন্টিং কাউন্সিলিং বা কেরিয়ার কাউন্সিলিং করে তো সেম মাইন্ডেড লোক বা পাওয়াটা একটা ভীষণ প্রয়োজন ছিল তো সেখানে দাঁড়িয়ে ধীরে ধীরে বিভিন্ন রকমের কানেকশন গুলো শুরু হয় এবং আস্তে আস্তে টু এর শেষের দিকে আমরা ড্রিমস এর ফরমেশন করি এবং প্রথমে আমরা তিনজন ছিলাম সেখান থেকে বেড়ে এখন আমরা অনেক জনকে নিয়ে এই ড্রিম সেট এগিয়ে চলছে এবার মানে ড্রিমস কেন ড্রিমস আমরা যখন কোনো কাজ শুরু করব বা কোম্পানি শুরু করব সবার আগে আমাদের ভাবতে হবে যে নাম কি হবে সেটা কোম্পানি হোক বা আমাদের কোনো সন্তান হোক এটাও তোমার বেবি তাহলে তো তোমার বেবিং আর ড্রিমস এই সত্যি সত্যি যে প্রশ্নগুলো তুমি করলে শুরুর দিকে আমাদের তো এই প্রশ্নটাই ছিল যেবারে নাম কি দেওয়া হবে এত দিন তো ছিল বোলদেব সরকার প্যারেন্টিং করছে পেজ এখনো ফেসবুকে পাওয়া যায় আমি খুব অ্যাকটিভলি থাকে সেটা কিন্তু এবার কোম্পানি ফরমেশন তো আমরা একদিন ব্রেন স্টর্মিং করছি তো তখন বেরিয়ে এলো যে বাচ্চারা কি হয় যখন স্কুলে পড়ে তখন টিচার্স বলো বাবা মা বলো সবাই বিভিন্ন রকমের স্বপ্ন দেখায় তাই না যে তুমি বড় হয়ে এটা হবে তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে যেটা আমি আমার কেরিয়ারে দেখে এসছি তুমি বড় হয়েছে সিঙ্গার তো এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চাটা তখন একটা নিজের চোখ দিয়ে ভিজুয়ালাইজ করে আচ্ছা আমি যদি সিঙ্গার হই তাহলে এরকম হতে পারে আমি যদি ডাক্তার হই তাহলে আমার গলায় একটা হোয়াইট কালারের তো এভরিথিং ওর একটা 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 মনের মধ্যে থাকে স্বপ্নের মতন থাকে তো সেই স্বপ্ন থেকেই আমরা নাম দিয়েছিলাম ড্রিমস কারণ স্টুডেন্টদের ড্রিম গুলোকে একটা টাইম ফ্রেম দিয়ে আমরা সেটাকে গোলে কনভার্ট করব এটা হচ্ছে আমাদের প্ল্যান আর যে লোগোটার কথা তুমি বলছো ড্রিমস এর লোগো ড্রিমস এর দেখবে একটা বন্ধ চোখের ছবি আসে তো সেটা হচ্ছে স্বপ্ন আমরা কখন দেখি আমরা চোখ বন্ধ করেই যখন ঘুমুই তখনই স্বপ্নটা দেখি তো সেই কারণে আমরা ওই বন্ধ চোখ দিয়ে একটা সিম্বলাইজ করেছি এবং তারপরে তো নাম হচ্ছে ড্রিমস এডুকেশন অ্যান্ড টেকনোলজিস যেখানে আমরা এডুকেশনকে টেকনোলজির সাথে জুড়ি এখানেও আসে যেহেতু আমি আইটি ব্যাকগ্রাউন্ড ওটাকেও ভীষণ ভালোবাসে তো তাকেও ছাড়তে পারিনি তাই জন্য সমস্ত আমরা একটা টেকনোলজির সাথে ড্রিমস যেখানে সমস্ত ইন্টেলিজেন্স জড়িত আছে যেখানে বিভিন্ন রকম যে সাপোর্ট গুলো আছে অনলাইন সাপোর্ট গুলো আছে সে সমস্তগুলোর আহ সাথে আমরা জুড়ি এই কারণে আমরা অনলাইনে এতটা অ্যাক্টিভলি কাজ করতে পারি এভাবেই ড্রিমস থেকে গঠন কত গল্প কত না আলোচনায় এলে প্রকাশ না এলে বুঝতেই পারবে না একদম ঠিক কথা আচ্ছা ড্রিমসের কাছ থেকে মানুষজন কি কি পরিষেবা পাবে কিভাবে ড্রিম সাহায্য করবে মানুষকে আচ্ছা ড্রিমসের যে পরিষেবাগুলো আছে সেটা অনলাইন অফলাইন দুটো জায়গাতেই সমান। তো আমরা যে যে পরিষেবাগুলো দিয়ে থাকি সবার প্রথম পেডেন্টিং কাউন্সিল আমি যেটার ওপরে সব থেকে বেশি জোর দিই তার কারণ হচ্ছে পেরেন্টসদেরকে যদি ঠিক মতন গাইড বা ফোকাস দেওয়া যায় তাহলে সন্তানরা অনেকটা বেশি শর্ট হয়ে যায় মানে ওদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে এরপর ড্রিমস এর নেক্সট সার্ভিস হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং কেরিয়ার কাউন্সিলিং হচ্ছে যেখানে আমরা স্টুডেন্টদের প্রপার কেরিয়ার গাইডেন্স করে থাকি যে পড়াশোনা তো করছে এরপর পড়াশোনাটা কেন করছে তার উত্তরটা আমরা দিয়ে থাকি এছাড়া পড়াশুনো করার পর যে কলেজ অ্যাডমিশনের যে প্রয়োজনীয়তা থাকে সেখানে আমরা ওদেরকে গাইড করি যে তুমি ইন্ডিয়াতে বা যদি কোনো কলেজে যেতে চাও তাহলে তোমার যে কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী তুমি কোথায় কোথায় চান্স পেতে পারো এই খবরাখবর গুলো আমরা তার এন্ট্রেন্স টেস্ট তার ফর্ম ফিল আপ তার ফিস তার স্কলারশিপ এভরিথিং আর বিদেশে যেতে গেলে ভিসা প্রিপারেশন এভরিথিং এর আমরা সাপোর্ট দিই এবং নেক্সট যেটা থাকে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং

আজকে একটি বাচ্চাকে আহ স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো তুমি বলো তাকে কেন ভর্তি করানো হলো স্কুলে কারণ